কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ আপনাদেরকে করে দেখাবো কীভাবে একটা ফ্লাওয়ার তৈরি করতে হয় তো আমি নতুন একটি ফ্লাওয়ার তৈরি করছি তো আমি এটা করছি সামারিয়ান দিয়ে এর সাথে টু পয়েন্ট ফাইভ এম কাটা নিয়েছি তো বানানোর আগে বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনে ক্লিক করে নেবেন তো প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেল করবো মিউজিক সার্কেল কীভাবে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তারপর আমি একটি চেইন করবো একটি চেন কমে করে আমি সার্কেলের ভিতরে এখন কাজটি করবো সার্কেলের ভিতরে আমি আটটি গুশি করবো তা আমি এই যে করে নিলাম এবার প্রথম যে চেন করলাম ওই চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তারপর আমি তিনটি চেন করব তিনটি চেন করে আমি প্রথম যে একটি চেন করলাম মানে তিনটি চেনের প্রথম চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব তিনটি চেন করে প্রথম চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তারপর আমি পরের ঘরে যাবো আবার স্লিপ স্টিস করে আমি পরের ঘরে যাবো পরের ঘরে আমি পুরাটা চেনের মধ্যে করবো না প্রথম যে লুকটা আসছে ওই লুকে একটু খেয়াল করান ওই লুকে আমি কাজটি করবো চেনের প্রথম লুকে আমি কাজটি করব পিছনের লুকে আমি কাজটি করব না তা আবার তিনটি চেন করব তিনটি চেন করে প্রথম প্রথম করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আবার পরে ঘরে আমি যাব স্লিপ স্টিচ করে এরপর আবার তিনটি চেন করব তিনটি চেন করে আমি প্রথম চেনের আমি যে চেন করলাম ওই চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তিনটি চেন করে প্রথম চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব আর দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমি যখন যাব ওই ঘরে প্রথম যে চেন মানে চেনের প্রথম লুকটা আমি কাজটি করব পিছনের যে লুকটা আছে ওই লুকে আমি কাজটি করব না মানে সম্পূর্ণ চেনে কাজটি করব না প্রথম যে লুকটা আছে এই লুকে শুধু একটা লুকে আমি কাজটি করে স্লিপ স্টিচ করে জয়েন করব পিছনের যে লুক আছে ওইটা আমি রেখে সামনের লুকটাতে আমি কাজটি করব এভাবে করে আমি এই যে করে নেব তিনটি চেইন করে স্লিপ স্টিচ করে জয়েন করে তা আমি এই যে করে নিলাম এবার প্রথম যে চেইন করলাম এখানে তিনটি চেনে ওখানে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবার একটি চেইন করে সুতাটা আমরা কেটে নেব এই যে অন্য কালার সুতা দেবো তাই তো বাড়তি আমরা লক করে নেব বাড়তি যে সুতাটা আছে ওইটা আমরা লক করে দিব এবার আমি অন্যকালে সুতা নিয়ে অ্যাড করবো তো প্রথমে একটা নট করে আমি সুতাটা জয়েন করবো সুতাটা আমি জয়েন করবো আমি যে একটি চেন চেনের মধ্যে কাজটি করলাম সামনে যে চেনে কাছি আরেকটা চেন বাকি রাখলাম ওই চেনে আমি এখন পিছনের চেনে আমি কাজটি করবো তো পিছনের চেনে আমি এখন লক করে কাজটি করবো এরপরে চেন করবো তেরোটি তেরোটি আমি চেন করব এরপর প্রথম গড় বাদ দিয়ে দ্বিতীয় গড়ে আমি একটি সিঙ্গেল কুশি করব এরপরে পরের গড়ে করবো একটি হাফ ডাবল কুশি একটি ঘর বাদ দিয়ে করলাম সিঙ্গেল কুশি এরপরে করবো পরের ঘরে একটি হাফ ডাবল কুশি মানে একটি ডাবল কুশি উঠে একসাথে আমরা সেরে দিব। এরপরের ঘরে করব আমি একটি ডাবল কুশি তিনটি লুক উঠি দুইটি লুক প্রথমে চাড়বো এরপরে আবার দুটি লুক এরপরে আবার কাঁটায় দুটি পেঁয়াজ দিব কাঁটায় দুটি পেঁয়াজ দিয়ে আমি একটি ডাবল কুশি তুলবো পরের ঘরে একটি ডাবল কুশি করব প্রথমে দুটি লুক দুটি লুক দুটি লুক করে আমি চারবারে চারবো আবার কাটা দুটি পেঁয়াজ দিয়ে পরের ঘরে আবার একটি কুশি করবো প্রথমে দুটি লুক চারবো আবার দুইটি আবার দুইটি এভাবে করে মোট আমি পাঁচটি করে এই সেম নিয়মে কাজটি করবো মানে কাটা দুটি পেঁয়াজ দিয়ে আমি এভাবে পাঁচবার করবো পাঁচটি করে পাঁচবার করব পাঁচটি করে পাঁচ বার করবো প্রথমে করলাম একটি সিঙ্গেল কুশি এরপরে হাফ ডাবল এক ডাবল এরপরে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করলাম এবার আবার পাঁচটি ঘরে করার পর আমি একটি ডাবল কুশি করলাম এরপর একটি হাফ ডাবল করলাম এরপর করব একটি সিঙ্গেল মানে প্রথমে যেভাবে করছি লাস্টে আবার সেমভাবে করব। একটি সিঙ্গেল এরপরে হাফ ডাবল করলাম একটি পরে ডাবল করলাম তো এবার আমরা এই যে পাতা একটা রেডি কিন্তু আমার এবার আবার ওই পিছনের যে চেনটা আছে ওই পিছনের চেনে আমি লক করে দেব পিছনের যে চেনটা রেখে দিলাম ওই চেনে আমি ভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তাহলে আমাদের একটা পাতা কিন্তু রেডি এই যে তা আবার আমরা তেরোটি চেন করবো চেন করে প্রথম চেনটি বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমি একটি সিঙ্গল কুশি করব এরপরে করব একটি হাফ ডাবল কুশি এরপরে করবো ডাবল কুশি এরপরে আবার কাঁটায় দুটি পেঁয়াজ দিয়ে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি তুলবো খেয়াল করলে বুঝতে পারবেন আশা করি কাঁটায় প্রথমে দুটি পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে একটি ঘরে ডাবল কুশি উঠাবো প্রথমে দুটি লুক ছাড়বো এরপরে দুইটি আবার দুটি মানে তিনবারে ছাড়বো কাঁটা দুটি পেঁয়াজ দিয়ে পাঁচবার পাঁচটি ঘরে সেমভাবে করব এরপর আবার পাঁচটি ঘরে করার পর আবার একটি ডাবল কুশি করব একটি হাফ ডাবল একটি সিঙ্গেল এভাবে করে আমি পাতাটা মোট আমাদের আটটি পাতা হবে আমরা আটটি সিঙ্গেল কুশি করলাম আমাদের মোট আটটি পাতা হবে এই যে আমি সেমভাবে তিনটি পাতা করে নিলাম এভাবে আমাদের সেম নিয়মে আরও মোট আটটি পাতা হবে আমি এই যে করে নিলাম আটটি পাতা সেমভাবে তেরোটি সেন্ট করে করে আমি আটটি পাতা সেমভাবেই করে নিলাম এবার আমরা আর একটু কাজ করব এবার আমরা এই যে চেনে সরি পাতার মধ্যে আমরা এবার যে চেন করলাম ওই চেনে এখন আমরা প্রত্যেকটা চেনের উপর আমরা একটি একটি করে স্লিপ স্টিচ করে জয়েন করব করে স্লিপ স্টিচ করে দিব। প্রত্যেকটা ঘরে আমি স্লিপ স্টিচ করে দেব এবার আমি দুটি চেইন করব এই যে দুটি চেইন করে আবার এপাশে আমি প্রত্যেকটা ঘরে স্লিপ স্টিচ করে দেব আমি করে দুটি চেইন করে আবার এপাশে ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। মানে চেনের মধ্যে স্লিপ স্টিচ করবো এই যে আমি করে নিলাম পাতাটা এই যে প্রত্যেকটা করে স্লিপ স্টিচ করে পাতাটা তৈরি করলাম তো এইভাবে করে আমি প্রত্যেকটা পাতাতে আবার স্লিপ স্টিচ করে এভাবে পাতা তৈরি করে নিব তো আবার আমরা এই যে নেক্সট পাতার মধ্যে আবার যাব ওখানে স্লিপ স্টিচ করে দিব প্রত্যেকটা পাতা কিন্তু আমি সেমভাবেই করব। তো এইভাবে করে সেমভাবে আমি সবগুলো পাতা করে নেব তো আমি এই যে করে নিলাম সেমভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দুটি চেন করে এ পাশেও করলাম স্লিপ স্টিচ করে সেমভাবে করলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ